যুবক ভাইরা আমার না বুঝে না বুঝে রাস্তায় আলেমদের বিরুদ্ধে দাঁড়ায় আমার যুবক ভাইরা আলেমরা যখন হকের পক্ষে ডাকে তারা মশাল মিছিল দিয়ে বলে আলেমদের গালে জুতা মারবে আমরা তোমাদের কপালে চুমু দিয়ে বলতে চাই আলেমরা তোমাদের দুশমন নয় আল্লাহর কসম আলেমরা তোমাদের দুশমন নয় আরে আলেমরা তো তোমাদেরকে রাসূলের কাজগুলো পৌঁছায়া দিচ্ছে আলেম তো তোমাদেরকে রাসূলের দিকে ডাকছে আলেম তো তোমাকে আল্লাহর পথে ডাকতেছে আরে আলেম তো তোমাকে রাসূলের দেখানো পথে ডাকছে আরে যুবক আলেম শুধু আলেম নয় আরে যুবকেরা আলেম শুধু আলেম নয় আলেম তো কেমন আলেম আলেম তো কেমন আলেম ওয়ারাসাতুল আম্বিয়া সব নবীদের ওয়ারিস শুধু এক নবীর ওয়ারিস নয় শুধু এক পয়গম্বরের ওয়ারিস নয় কোন আলেমের গালে তুমি জুতা মারতে চাচ্ছ যুবক কোন আলেমের গালে তুমি জুতা মারছো কোন আলেমের পুষ্পত্তরিকা তুমি দাহ করছো আহারে তোমার মধ্যে কি আশ্বাস নাই এই আলেমের মাথায় টুপি আছে রাসূলের সুন্নাত এই আলেমের চেহারায় দাড়ি আছে এই দাড়িগুলো তো তুমি কিভাবে আগুন লাগাচ্ছ মাথায় টুপি আছে এই টুপিতে তুমি কিভাবে আগুন লাগাচ্ছ তুমি কেমন যুবক হয়েছ তুমি কেমন মুসলিম হয়েছ আমি আমার যুবকদেরকে একটু তোমাদের কপালে আমরা চুমু দিয়ে বলছি জুতা মেরে নয় তুমি একটু চিন্তা করে দেখো ইসলাম কত সুন্দর তুমি একটু চিন্তা করে দেখো ইসলাম কত সুন্দর আরে কোন নবীর ওয়ারিসের গায়ে তুমি জুতা মারতেছো নবীর কথা কি একটু শুনেছো তোমার কি একটু সময় হবে কোরআনে কারিমটা নিয়ে বসো একটু কোরআনে কারিমটা নিয়ে বসো কোরআনে কারিম খোলো কোরআনে কারিম খোলো নবী কেমন ছিলেন একটু চিন্তা করে দেখো আল্লাহ রাসূলের ব্যাপারে কি বললেন সূরা তাওবা 128 নম্বর আয়াত কোন নবীর ওয়ারিসের গায়ে তুমি জুতা মারবা কোন নবীর ওয়ারিসের ঘাট তুমি মটকে দিবা তুমি একটু কোরআনটাই খুলো এই কোরআন তো তোমারও এই কোরআন তো আমারও যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে থাকো সূরা মাইদা আল্লাহ রাব্বুল আলামিন 118 নম্বর আয়াতে কি বলেছেন একটু খুলে দেখো সূরা তাওবায় 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উম্মতের ধরত রাসূলের কলিজায় কেমন ছিলেন যে উম্মত আজকে তার ওয়ারিসকে জুতা মারার কথা বলতেছে যে উম্মত আজকে রাসূলের সেই ওয়ারিসদের গায়ে জুতা তোলার মতো কথা বলছে আরে আল্লাহ তাআলা বলছেন রাসূলের কথা লাকাদ জাআকুম সূরা তাওবা 128 নম্বর আয়াত লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আমার যুবক ভাইরা আমার মশালদারি ভাইরা আমার কলিজার টুকরা ভাইরা তোমরা আমাদের গালে জুতা মারবা মারো সমস্যা নাই তোমাদের কপালে চুমু দিয়ে বলছি কোরআন যদি তোমার কিতাব হয় তাহলে দেখো কোন নবীর ওয়ারিসের গায়ে হাত তুলতে চাচ্ছ যেই নবীর ওয়ারিসদের ব্যাপারে যেই নবীর ভালোবাসার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের ভালোবাসা তোমাদের জন্য কেমন ছিল রাসূল তো তোমাদের ব্যথায় ব্যথিত হতেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম যেই পয়গম্বর তোমার ব্যথায় ব্যথিত হতেন যেই পয়গম্বর তোমার কষ্টে কষ্ট বেদেন যেই পয়গম্বর তোমার কান্না দেখে কাঁদতেন যেই পয়গম্বর তোমার দুঃখে ব্যথিত হতেন দুঃখিত হতেন সেই পয়গম্বরের ওয়ারিসের গায়ে নাকি তুমি জুতা তুলবা কি করে তোমার এই স্পর্ধা হয়েছে তুমি একটু কোরআন খুলো আমার কথা তোমার কাছে খারাপ লাগতে পারে হয়তো আমি গায়ের জোরে মনে করছো তোমাকে বলছি আল্লাহ তো তোমার সাথে অবিচার করেননি করবেনও না কোরআনে কারিম খুলো আরে ভাই তারপরেও যদি মনে করো তুমি আলেমদের গায়ে হাত তুলবা তুমি কোরআনে কারিম খুলে দেখো সূরা মাইদা 118 নম্বর আয়াত সূরা মাইদা 118 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি আমার পয়গম্বরের তোমাদের প্রতি আমার রাসূলের আমরা যেই নবীর জন্য জীবন দিতে রাজি হচ্ছি আর সেই নবীর যারা ভালোবাসায় রাস্তায় নামছে তাদেরকে তোমরা জুতা পেটা করছো আরে রাসূল তো কেমন মহব্বতের ছিলেন তোমাদের জন্য তোমাদের জন্য কেমন ব্যথায় ব্যথিত ছিলেন কোরআনে কারিম খুলে দেখো সূরা মাইদা 118 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন তুআযিবু ফাইন্নাহুম ইবাদুক ইন তুআযিবু ফাইন্নাহুম ইবাদুক তুমি নাকি মুমিন তুমি নাকি মুসলিম তোমাকে সপ্তাহে একদিন জুমার নামাজে দেখা যায় তোমাকে দুই ঈদে ঈদের জামাতে দেখা যায় তুমি রাজনীতির ময়দানে নেমে ভোট চাইতে আসলে তোমাকে মসজিদে উঁচু টুপে পরে দেখা যায় তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু একটু চিন্তা করে দেখো তোমার আমার নবী এই আলেমরা যেই নবীর কথা বলেন এই আলেমরা যেই নবীর কথা বলেন একটু দেখো আল্লাহ বলতেছেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদ সূরা মাইদাটা বাড়িতে গিয়ে খোলো আমি তো তোমাদেরকে আঘাত দিয়ে বলছি না তোমাদেরকে একটু কোরআন পড়ার কথা বলছি 118 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমাদের পয়গম্বর তোমার জন্য আমার জন্য কি রকম কেঁদেছেন দিনের পর দিন
দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস রাতের পর রাত 23 23টি বছর রাতের পর রাত তাহাজ্জুদের সিজদায় পড়ে পড়ে বলেছেন ইনতু আদিব ফাইনাহু ইবাদু ইনতু আদিব ফাইনাহু ইবাদু ইনতু আদিব ফাইনাহু ইবাদু আল্লাহ তুমি এদেরকে শাস্তি দিবা এরা তো তোমারই বান্দা এরা তো তোমারই বান্দা কোন নবীর ওয়ারিসের গায়ে তুমি হাত তুলতে চাচ্ছো কোন নবীর ওয়ারিসকে তুমি হত্যার জন্য রাস্তায় নামছো আরে কোরআনে কারীম খুলে দেখো ওই নবীর ওয়ারিসদের গায়ে তোমার হাত তোলার শক্তি তুমি যদি আয়াতগুলো দেখতে পারতা না তোমাদের কাছে আজকে ওয়াজ তো এই জন্য তোমাদেরকে এই কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য আমি আজকে আলামিন সংস্থার প্রোগ্রামে রাফি বিন মনির তোমাদেরকে এই আয়াতগুলো বোঝাইয়া দিচ্ছি এই আয়াতগুলোর আহ্বানটুকু পৌঁছানোর জন্য এসেছি যে নবী তোমার আমার জন্য কেঁদেছেন তুমি আর আমি একটা রাতও কাঁদতে পারছি না একটা মুহূর্ত রাসূলের জন্য কাঁদি নাই একটা দিনও কাঁদি নাই একটা মাসও কাঁদি নাই একটা সপ্তাহও কাঁদি নাই একটা বছরও কাঁদি নাই ওকে বাদ দাও কাঁদো নাই বাদ দিলাম কাঁদো নাই কিন্তু রাসূলের বিরুদ্ধে তুমি কিভাবে দাঁড়াচ্ছ রাসূলের বিরুদ্ধে তুমি কিভাবে দাঁড়াচ্ছ রাসূলের বিরুদ্ধে কিভাবে তুমি দাঁড়াচ্ছ আরে যুবক তুমি যদি মুসলমান হও পৃথিবীতে তোমার জন্য যদি কেউ কাঁধে তুমি পাগল হয়ে যাও তুমি আমার জন্য চোখের পানি ফেলেছো তোর জন্য আমি জান দিয়ে দিব আরে রাসূল তো তোমার জন্য একদিন কাঁদেন নাই রাতের পর রাত কেঁদেছেন দিনের পর দিন কেঁদেছেন তুমি কিভাবে রাসূলের বিরুদ্ধে অবস্থান করছো যুবকের তো উচিত ছিল যুবকের তো উচিত ছিল এই কথাগুলো শোনার পরে দৃঢ় প্রতিজ্ঞা করবে আমি আর রাসূলের বিরুদ্ধে আচরণ করব না রাসূলের চরিত্রটা মাথায় উঠাবো রাসূলের চরিত্রটা দেহে উঠাবো রাসূলের চরিত্রটা ঘরে উঠাবো রাসূলের চরিত্রটা সমাজে উঠাবো রাসূলের চরিত্র দিয়ে আমার রাজনীতির পরিবর্তন করে নিব উম্মত যদি প্রকৃত উম্মত হয় তাহলে উম্মতের মধ্যে এটাই হওয়া উচিত কিন্তু আজকে উম্মত গাফেল উম্মত চলছে পশ্চিমাদের চরিত্র নিয়ে উম্মতের মাথায় পশ্চিমাদের চরিত্র উম্মতের চেহারায় পশ্চিমাদের চরিত্র উম্মতের লেবাসে পশ্চিমাদের চরিত্র যুবকদের আপাদমস্তকে পশ্চিমাদের চরিত্র যুবকের ঘরে পশ্চিমাদের চরিত্র যুবকের স্ত্রীর পশ্চিমাদের চরিত্র মা বাবারও একই হালত রাজনীতির এক হালত সমাজের এক হালত প্রশাসনের এক হালত আমি আল্লাহর ওয়াস্তে বলছি উম্মত যদি হয়ে থাকি তাহলে রাসূল কেঁদেছেন আমরা যদি না কাঁদতেও পারি রাসূলের বিরোধিতা করা উচিত নয় রাসূলের বিরোধিতা করা উচিত নয় রাসূলের বিরোধিতা করা উচিত নয় আমরা আজকে যখন নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে দাঁড়াই আমরা যখন রাস্তায় যাই তোমরা আমাদেরকে ঘাড় মটকে দাও আপত্তি নাই তোমরা আমাদেরকে বুলেট দিয়ে আঘাত করে করে দেহটা ক্ষত বিক্ষত করে দাও সমস্যা নাই আমরা তো আল্লাহর কাছে শাহাদাতের তামান্না এমন চাই যে আল্লাহ জীবন দাও রাসূলের ভালোবাসায় মৃত্যু হবে শহীদ হব আবার জীবন দাও আবার শহীদ হব আবার জীবন দিবে আবার শহীদ হব আবার শহীদ হব আবার শহীদ হব